করোনা আতঙ্কের মধ্যে কোন রকম ঝুঁকি না নিয়ে চিকিৎসা করাতে মানুষের উপচে পড়া ভিড় নজরে এসেছে বেলেঘাটা আইডিতে। এর মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা উপরের সতর্কতা বিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে আইডি কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবারই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এই অবস্থায় ভিন রাজ্য বা অন্য দেশ থেকে আসা মানুষজন করোনা সন্দেহে সরাসরি বেলেঘাটা আইডিতে ভিড় করেছেন, চিকিৎসা করাতে দীর্ঘ লাইনও দিয়েছেন তারা। এর মধ্যে করোনা ছোঁয়াচে এড়াতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা উপরের দূরত্ব বজায় রাখা গাইডলাইন বেঁধে দিয়েছে, কিন্তু চিকিৎসা করাতে আইডিতে আসা মানুষজনের অভিযোগ সেই গাইডলাইন মানা তো হচ্ছেই না, উল্টে অন্য সময়ের মতো একে অন্যের গা ঘেঁষে লাইন দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন বেলেঘাটা আইডিতে আসা চিকিৎসা প্রার্থীরা। চেক টাইম কোয়ালিফাইড করে আমাদের ছেড়ে দেয়, বাট আসার পরে ভি থট আমরা ভলেন্টারিলি এখানে এসছি, বিকজ আমরা এখনো বাড়ি যেতে চাইনি ডেলিভারেটলি। আই থট উইল ফার্স্ট ডু দ্য টেস্ট অ্যান্ড দেন উইল গো, সো ইটস জাস্ট আ প্রিকশনারি মেজার দ্যাট উই আর ট্রাইং টু টেক। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ, গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।